বাইরে গেছিলাম শপিং করার জন্য, শপিং শেষ করে চলে আসলাম। তো আপনাদের ভাইয়া হচ্ছে গেঞ্জি নিয়ে আসছে, আর এগুলো হচ্ছে 25 রিঙ্গিত করে নিচ্ছে এক একটা গেঞ্জি। আর নিয়ে আসছে হচ্ছে সাধারণ স্যান্ডেল, এগুলো খুবই ভালো ব্র্যান্ডের। আর স্যান্ডেলগুলো নিয়েছে হচ্ছে 60 রিঙ্গিত করে। আজকে পুরোটা আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম, আর হচ্ছে কি কি শপিং করব, আর হচ্ছে কিছু জুতার কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সবার অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার সীমা মালয়েশিয়া থেকে বলছি। বরাবরের মতো চলে আসলাম নিউ আর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে শপিং ব্লগ, দেখা যায় কোনো হচ্ছে ডেইলি ব্লগ না। তো আজকে হচ্ছে চলে আসলাম আপনাদের ভাইয়া শপিং করবে। আমি তো আজকে কোনো কিছুই কিনবো না, সব কিছু আপনাদের ভাইয়া কিনবে, কারণ আমি হচ্ছে মোটামুটি যেগুলো কিনার কিনে ফেলছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে এখান থেকে ভালো ব্র্যান্ডের হচ্ছে যে স্যান্ডেলগুলো পাওয়া যায় নর্মালি পরার জন্য, ওরকম স্যান্ডেল নেবে খালের মধ্যে আর কি। আর এই দোকানের হচ্ছে প্রত্যেকটা জুতা অনেক সুন্দর এবং হচ্ছে নতুন নতুন, 2-3 মাস পরে পরে এই দোকানে হচ্ছে 1 মাস পরে পরেই নতুন নতুন ডিজাইনের জুতা আনে। আর এই দোকান থেকে আমি অনেকবার জুতা কিনেছি, কিন্তু প্রাইসটা একটু বেশি, বেশি হইলেও অনেক বেশি ভালো। আর প্রত্যেকটা জুতাই ব্র্যান্ডের জুতা, আর জুতাগুলো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন যে কোনো ডিজাইনের জুতাটা কিন্তু অনেক সুন্দর। দেখেন এখানে অনেক রকমের ডিজাইনের জুতা আছে, আর বেশিরভাগই নিউ কালেকশন। তো ভাবলাম যেহেতু হচ্ছে এত সুন্দর সুন্দর জুতা আর আসছিও কেনার জন্য, তো আমি একা একা শপিং করব এবং আপনাদের ভাইয়া করবে, তো এগুলা হচ্ছে সব কিছু মিস হয়ে যাবে, আপনাদের সাথে শেয়ার করব না, তা তো আর হয় না। ভাবলাম যে একটু শেয়ার করে ফেলি, সবার ভালো লাগবে। যে আপুরা হচ্ছে জুতা বা যে কোনো কাপড়ের কালেকশন দেখতে চান ভালো ভালো সুন্দর সুন্দর, তো তাদের জন্য আর কি। তো আমি মনে করি কি, প্রত্যেকটা মানুষই আসলে শপিং করতে পছন্দ করে, আর মেয়েরা তো বিশেষ করে একদমই, মানে আমরা মেয়েরা তো অনেক বেশি শপিং করি এবং হচ্ছে শপিংয়ের জিনিসপত্রগুলো দেখতেও পছন্দ করি। এই তো আপনাদের ভাইয়া জুতা কিনে নিল, আর আমি হচ্ছে ভিডিওটা করতেছিলাম। আপনাদের ভাইয়া এসেই হচ্ছে আপনাদের ভাইয়া পছন্দ করে নিল। এখানে দেখা যায় হচ্ছে মেয়েদেরও জুতা আছে, ছেলেদেরও আছে এক এক সাইডে আর কি। এই সাইডে হচ্ছে সব ছেলেদের, আর ওই সাইডে হচ্ছে সব লেডিসদের জুতা। তো প্রত্যেকটা জুতাই কিন্তু এই দোকানে সুন্দর। আমি হচ্ছে গত রমজানে ঈদে এই দোকান থেকে একটা জুতা নিয়েছিলাম 69 রিঙ্গিত দিয়ে, এত ভালো পড়ছে জুতাটা আর খুবই সুন্দর জুতাটা। তো এখনও পরতেছি, প্রায় 1 বছর হয়ে গেছে। এই দোকানের প্রত্যেকটা জুতোই ভালো আর ব্র্যান্ডের। তো এখানে হচ্ছে আপনি হিলসুর মধ্যে, ফ্লাডের মধ্যে যে কোনো ধরনের জুতা আপনি নিতে পারবেন এখান থেকে। আর এখানের প্রত্যেকটা কালেকশনই অনেক বেশি সুন্দর, আমি তো বললামই, কিন্তু প্রাইসটা একটু বেশি অন্যান্য দোকান থেকে, প্রাইসটা একটু বেশি যেহেতু এখানের জুতাগুলা ভালো ব্র্যান্ডের এবং হচ্ছে নিউ কালেকশন বেশিরভাগই, তো তার জন্য আর কি একটু দামটা বেশি নেয়। আর এখানে আপনি হচ্ছে প্রাইস কমাইতেও পারবেন না, বাড়াইতেও পারবেন না, জুতার মধ্যে যত প্রাইস দেওয়া আছে তত দিয়ে কিনতে হবে। তো হিল শুর মধ্যে এখানে দেখেন উঁচা, তারপরে হচ্ছে ফ্লাডের মধ্যেও আছে, আর প্রত্যেকটা জুতাই আমার কাছে ভালো লাগছে। তো অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে প্রত্যেকটা জুতা কেমন লাগছে, কোন জুতারগুলো বেশি ভালো লাগছে, কোন জুতার ডিজাইনগুলো বেশি ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আপুর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবার সাথে আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন, আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই সহযোগিতা করবেন, এবং হচ্ছে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো, শপিং ভিডিও বলেন, তারপরে হচ্ছে ডেইলি ব্লগ বলেন,
খাওয়া দাওয়ার ব্লগ বলেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো বাসায় চলে আসলাম, আপনাদের ভাইয়া নিয়েছে 3টা টি-শার্ট, তো এগুলা সময় আর ভিডিও করা হয় নাই, আর নিয়েছে হচ্ছে জুতা। তো জুতার ডিজাইনটা দেখিয়ে দিব এখন, কোন হচ্ছে ধরনের জুতা নিয়েছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে খালের স্যান্ডেলগুলো আছে না ওই রকম টাইপের নিয়েছে, আর এগুলো বেশিরভাগই হচ্ছে কি মালয়েশিয়াতেই বেশিরভাগ এই ডিজাইনের জুতাগুলো চলে, বাংলাদেশে তো এখন দেখা যায় অন্য মডেলের, আর এখানে বেশিরভাগই এইসব মডেলের জুতাগুলো চলে। তো এটা হচ্ছে খালের, খুবই ভালো একটা ব্র্যান্ডের জুতা আপনাদের ভাইয়া নিয়েছে। এটা হচ্ছে 59 রিঙ্গিত নিয়েছে, আর হচ্ছে গেঞ্জিগুলো নিয়েছে হচ্ছে 25 রিঙ্গিত করে। তো প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখিয়ে দিব। তাও কিন্তু 50% ডিসকাউন্টে, না হয় কিন্তু আগে জুতাটার প্রাইস আরও বেশি ছিল। এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন 59.99 প্রায় 60 রিঙ্গিতে আর কি। তো এই তো এই 3টা টি-শার্ট নিয়েছে আপনাদের ভাইয়া, আর এগুলো হচ্ছে একদমই পাতলার মধ্যে খুবই সফট গরমের মধ্যে আর কি পরার জন্য, আর বাসাতেও এগুলো ইউজ করতে পারবে আর কি। আর 3টা হচ্ছে দেখা যায় কালারই আমার ভালো লাগছে, একদমই আপনাদের ভাইয়া পছন্দ করছে। আসলে বেশিরভাগ আপনাদের ভাইয়ার কাপড় চোপড় আপনাদের ভাইয়েই পছন্দ করে। তো আমার ব্লগটা তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আমার ভিউয়ার্সদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন সবাই থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ FG1, আসসালামু আলাইকুম।